আদালতে দোষ স্বীকার করেছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ারও অঙ্গীকার করেছেন তিনি প্রতারণার চার মামলায় তার 28 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত 10 দিনের রিমান্ড শেষে সকালে তাকে আদালতে নেওয়া হয় উত্তর পশ্চিম ও পূর্ব থানার চার মামলায় গ্রেফতার দেখিয়ে শাহেদের 40 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ আদালত দুপক্ষকে শুনে এই রিমান্ড মঞ্জুর করেন অন্যদিকে শাহেদের প্রতিষ্ঠানের এমডি মাসুদ পারভেজকে তিন মামলায় 21 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ নানা প্রতারণা সহ করোনায় ভুয়া রিপোর্ট দিয়ে ব্যবসা করার অভিযোগে 15 জুলাই শাহেদকে সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেফতার করে র‍্যাব ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের প্রতারণা শুধু যে ঢাকার ভেতরে সীমাবদ্ধ তা নয় তার এই প্রতারণা থেকে রক্ষা পায়নি চট্টগ্রামের ব্যবসায়ীরাও ঢাকায় থাকলেও দালালের মাধ্যমে দেশের নানান জায়গা থেকে পার্টি ঠিক করতেন এরপর শুরু হতো কাজ পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাধের নানান ফন্দি ফিকির কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা আবার কখনো সেতু মন্ত্রীর নাম ভাঙিয়েও করেছে প্রতারণা এবং টাকা আত্মসাত চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ এ যেন কেঁচু খুঁড়তে গিয়ে সাপ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পর বেরিয়ে আসছে শাহেদের একের পর এক প্রতারণার খবর চট্টগ্রামের মোটর পার্টস ব্যবসায়ী মোহাম্মদ সাইফুদ্দিন ঢাকা শহরে সিএনজি চালিত ট্যাক্সি চালানোর রুট পারমিট নিয়ে দেওয়ার কথা বলে সেতুমন্ত্রী সেতু বিভাগের সচিব ও ডিএমপি কমিশনার সহ বিভিন্ন ব্যক্তির নাম ভাঙিয়ে এই ব্যক্তির কাছ থেকে 2017 সালে কয়েক ধাপে শাহেদ নিয়েছে 91,25,000 টাকা কিন্তু রুট পারমিট তো দূরের কথা উল্টো পাওনা টাকা চাইতে গেলে দেয়া হয় জীবননাশের হুমকি 59,25,000 টাকা ব্যাংকের মাধ্যমে নিয়ে গেল এই আসা যাওয়ার মাধ্যমে সে নিয়ে গেল 32,00,000 টাকা মোট 91,25,000 টাকা এই আমার ভাইকে থ্রেট দিচ্ছে শুধু যে আপনার ভাইকে থামান না হলে আমি এটা করবো সেটা করবো আমার সাথে ই আছে সেই আছে এ ব্যাপারে শাহেদের বিরুদ্ধে বন্দরনগরের ডবলমুরিং থানায় মামলা করেন মেগা মোটরসের মালিক পক্ষ মামলার তদন্ত চলছে বলে জানায় পুলিশ ঢাকার রাস্তায় এই আপনার থ্রিভিলার সিএনজি পারমিশন করিয়ে দেবেন এরকম বিভিন্ন ভুয়া জাল দলিল ডকুমেন্টস এইসব তাকে দেখিয়ে টাকাগুলো নিয়েছিল পাথরসহ নানা প্রকল্পে মালামাল সাপ্লাইয়ের কথা বলে বিভিন্ন জনের সাথে করত প্রতারণা পাথর দেওয়ার পর আমাদের ক্যাশ পেমেন্ট দেয় নাই এবং চেক দেয় চেক দেওয়ার পর আমরা ব্যাংকে আসা যাওয়া করতে থাকি কোনো রকম টাকা পয়সা পাচ্ছি না না পাওয়ার কারণে ঢাকায় যখন আমরা টাকার জন্য যাই ও আমাদের এবং যে ওই আমাদের হুমকি ধমকি দিতে থাকে নিজের অফিসের কর্মকর্তাকেও রেহাই দেননি প্রতারক শাহেদ চট্টগ্রামের হালি শহরের আরিফুর রহমান সোহাগ কাজ করতেন শাহেদের জনসংযোগ কর্মকর্তা হিসেবে শাহেদের প্রতারণায় অতিষ্ঠ হয়ে চাকরি ছাড়লে মা বাবা বোন সহ পরিবারের সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এই শাহেদ পাশাপাশি চলতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙিয়ে বিভিন্নভাবে হয়রানি এমন এমন বিতিকিচ্ছ অবস্থা দেখার পরে আমি আস্তে আস্তে ওনাকে বললাম যে আমি আর কন্টিনিউ করতে পারবো না কন্টিনিউ করতে পারবো না তখন সে আমাকে বলে যে আমার এখানে যে কাজ করে আমার এখানে যে কাজ করতে না চায় সে হয় লুলা হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকবে আর না হয় জেলের ঘানি টানবে দ্রুত শাহেদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা সৈয়দ তামিম মাহমুদ এটিএন বাংলা চট্টগ্রাম